قال رسول الله صلى الله عليه وسلم الله النبي বলেন فضل العالم على العابد আলেমের মর্যাদা সাধারণ ব্যক্তির উপরে এমন যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা, যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা, যেমন একজন সাধারণ ইবাদত গুজারির বান্দার মাঝে একজন আলেমে দিনের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আর একটু জোরে বলতে ইচ্ছা করে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন একজন আলেমে দিনের মর্যাদা ঠিক একজন আবেদ গুজারির উপরে তেমন। তারপরে তিনি বললেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আলেম ব্যক্তির জন্য জমিন এবং আসমানের অধিবাসীরা দোয়া করতে থাকেন, হাত্তান্নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত ওই আলেমে দিনের জন্য দোয়া করতে থাকে। ওয়াহাত্তাল হুতালা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, ওই আলেমে দিনের জন্য আল্লাহ তাবারক তাআলার সমস্ত মখলুক দোয়া করতে থাকে তার ক্ষমা প্রার্থনার জন্য। ওই আলেম যারা মানুষকে দিন শিক্ষা দেয়, কল্যাণকর শিক্ষা দেয়, ওই সমস্ত আলেমের জন্য আল্লাহ তাবারক তাআলার সমস্ত আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, এমনকি গর্তের পিপিলিকা সহ মাছের পানি এবং পানির মাছ সহ সবাই আল্লাহর নিকট দোয়া ক্ষমা প্রার্থনা করি। তাহলে আলেমের গুরুত্ব আছে না নাই? দিনের গুরুত্ব আছে না নাই? আছে। একই হাদিস একটু ভিন্ন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটি বর্ণনা করেন হযরতে কাসির ইবনু রহমাতুল্লাহ আলাই। তিনি বলেন যে দামেস্কের এক মসজিদে আমি হযরতে আবু দারদার সঙ্গে বসেছিলাম। فجاءه رجل فقال يا ابا درداء اني جئتك من مدينه الرسول صلى الله عليه وسلم لحديث بلغني انك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجه। বর্ণনাকারী বলেন, রেওয়ায়াতকারী বলেন, আমি হযরতে আবু দারদার পাশে বসেছিলাম, এমত অবস্থায় এক ব্যক্তি মদিনাতির রসুল অর্থাৎ মসজিদে নববী থেকে দামেস্কের মসজিদে আগমন করলেন, এসে জিজ্ঞাসা করলেন, ফাজাআহু রাজুলুন ফাকালা ইয়া আবা দারদা, হে আবু দারদা, ইন্নি জিতুকা মিন মদিনাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি নাকি শুনেছি আপনি দয়ার নবী রহমাতুল্লিল আলামিন মিনের থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটি হাদিসের তাহকিক করার জন্য, এই একটি হাদিস জানার জন্য আমি সুদূর মদিনা থেকে দামেস্কের মধ্যে এসেছি। জানেন মদিনা থেকে দামেস্কের মসজিদ দামেস্ক কত কিলোমিটার? লাগবার এখনকার ম্যাপে, এখনকার জামানায়, এখনকার সময়ে প্রায় 1200 কিলোমিটারের উপরে। কত কিলোমিটার বললাম? এ আপনারা শুনছেন তো, 1200 কিলোমিটারের উপরে। এই 1200 কিলোমিটার পথ অতিক্রম করে শুধুমাত্র একটি হাদিস জানার জন্য হযরতে আবু দারদার কাছে একজন ব্যক্তি গেলেন। হযরতে আবু দারদাকে বললেন, হযরতে আবু দারদা বললেন, আর তুমি কি তাহলে আর কোনো অন্য উদ্দেশ্যে আসনি? হযরতে আবু দারদা বল হযরত ওই ব্যক্তি বললেন, না না, আমি আর অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে আসিনি, আমি আর অন্য কোনো নিয়ত নিয়ে আসিনি। বলে কি তোমার কোনো আর প্রয়োজন রয়েছে? ব্যবসার জন্য এসেছো, তিজারতের জন্য এসেছো, অন্য কারোর সঙ্গে মুলাকাতের জন্য এসেছো, অথবা কোনো আত্মীয় স্বজনের কাছে এসেছো? ওই ব্যক্তি বললেন, মা জিতুলি হাজাতিন, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি কেবলমাত্র
একটি হাদিস জানার জন্য সুদূর মদিনাতুর রসুল থেকেই দামেস্কের মসজিদে এসেছি। আপনি বলেন আপনি কি রসুলের থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন কিনা? হযরতে আবু দারদা বললেন, ক্বালা ফা ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হ্যাঁ আমি নিজের কানে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেছেন, মান সালাকাল্লাহু তরিকান ইয়াতলুবু ফি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য দীন শিক্ষা করার জন্য আলেমে দীন হওয়ার জন্য কোন পথের অনুসন্ধান করে, আল্লাহ তাবারক তাআলা জান্নাত সমূহের পথের মাধ্যম থেকে জান্নাত সমূহের পথের দিক থেকে আল্লাহ তাবারক তাআলা একটি পথ তার জন্য জান্নাতে যাওয়ার জন্য নির্ধারিত করে দেয়। এ হাদিস আমি রসুলের মুখ থেকে নিজের কানে শুনেছি। শুধু তাই নয়, ইন্নাল মালাইকাতা লা তুওয়াজনিয়া তাহারিজন লি তালিবিল ইলম। জ্ঞান অন্বেষণকারীর জন্য, ওই তালাবায়ে আজিজদের জন্য, ওই আলেমে দিনের জন্য তারা যখন রাস্তার মধ্যে চলাফেরা করে, তারা যখন গাড়ির মধ্যে সফর করে, তারা যখন মাটির উপরে হাঁটা চলা করে, আল্লাহ তাবারক তাআলার রহমতের ফেরেশতা তাদের ওই পায়ের নিচে ডানাগুলো বিছিয়ে দেয়। এভাবে আরও হাদিসের অংশগুলো রয়েছে, সমস্ত আলেমের জন্য আসমানের অধিবাসীরা মাগফিরাতের দোয়া করতে থাকে, ওই দীন শিক্ষার্থীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এবং আল্লাহ তাবারক তাআলার নিকট একজন ইবাদত গুজারি বান্দার চেয়ে একজন আলেমে দিনের মর্যাদা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একটি উদাহরণ চমৎকার দিয়েছেন। উদাহরণটি হলো যে তোমাদের মাঝে আমার যেমন মর্যাদা, এরকম তারকার মাঝে পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, একজন ইবাদত গুজারি বান্দার সামনে একজন আলেমের দীনের ততটাই মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। আরও এর নিচের অংশগুলো রয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসের মধ্যে রয়েছে, নিচের দিকে রয়েছে, ইন্নাল ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরামরা হলো যারা আলেম, যারা দীনী শিক্ষা অর্জন করেছে, এরা হলো নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। নবীরা তাদের উত্তরসূরি রেখে হিসাবে রেখে যান না দিনার বা মিরাস রূপে কোনো জিনিস, বরং তারা তাদের উত্তরসূরি রেখে যান এবং ওয়ারিস হিসাবে রেখে যান এই ওলামা ইকরামদেরকে, দীনী শিক্ষার্থীদেরকে, আলেমে দিনদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই হাদিসের দ্বারাই বোঝা যায় ইলমের কতটা গুরুত্ব, ঠিক কিনা বলেন? দিনের কতটা গুরুত্ব, আলেমের কতটা গুরুত্ব, মাদ্রাসার কতটা গুরুত্ব, মক্তবের কতটা গুরুত্ব, মসজিদে তালিমের কতটা গুরুত্ব এই হাদিসের দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত জিনিস করা লাগবে না বন্ধ করে দিতে হবে? লাগবে। আপনার সন্তান যদি দিন শিক্ষা করে তাহলে ফায়দা কি? ফায়দা হলো আপনি যখন মারা যাবেন আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আখিরাতে সুপারিশ করার সাথে সাথে এখানেও আপনার জন্য দোয়া করবে। আপনি যখন মারা যাবেন কাউকে সে বলবে না, কোরআন পড়তে জানলে, দিন শিক্ষা যদি তার মধ্যে থাকে সে নিজেই তখন তার বাপের, তার মায়ের, তার আত্মীয় স্বজনদের মাগফিরাতের কাজে আসবে, ঠিক কিনা বলেন? ভাড়া করে আমাদের মতন মৌলভীদেরকে, আমাদের মতন মৌলানাদেরকে 2,000, 5,000, 10,000 নিয়ে আসার কোনো প্রয়োজন থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দিনের গুরুত্ব, দিন তাদের মধ্যে ঢুকাতে হবে, তাদের কালচারকে ইসলামী কালচারে গড়ে তুলতে হবে, তাদের কালচারকে, তাদের আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তুলতে হবে, তাদের মানবতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার
মতন করে তুলতে হবে, তাদের আখলাক এবং চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার মতন গড়ে তুলতে হবে। আর এই মানবতা, এই কালচার কোথায়, স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিতে হবে নাকি মাদ্রাসায় হবে বলেন? হ্যাঁ, তাহলে এতক্ষণ যে আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বুঝালাম কি দিনের গুরুত্ব এবং আলেমের গুরুত্ব এবং দীন শিক্ষার্থীর গুরুত্ব, আপনার সন্তান যদি আলেমে দীন হন, কোরআন শিক্ষা থাকে, তার মধ্যে যদি দীনের জ্ঞান থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটা আমল ছাড়া। ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল ব্যতীত বাকি সমস্ত আমলের দরজা সেই ব্যক্তির জন্য সব পৌঁছানোর জন্য বন্ধ হয়ে যায়। তিনটা আমল হলো যে কোনো ছেলে যদি তার মা বাপের জন্য দোয়া করে এবং তার ছেলে যদি নেককার হয়, এর যে সওয়াব আল্লাহ তাবারক তাআলা তার মা বাপের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে, এর নাম হলো সাদগায়ে জারিয়া, সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নম্বর হলো কোনো ব্যক্তি যদি মসজিদ অথবা মাদ্রাসায় কোনো কিছু দান করে এবং ওই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে যার উদ্দেশ্যে করা হবে তার কবরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা পৌঁছাতে থাকবেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলছেন। বাংলাদেশ সে যে হজরত তশরীফ লায়ে হ্যাঁ, অভি আনে ওয়ালে হ্যাঁ, থোড়ি দের মে পাঁচ দশ মিনিট কে অন্দর আনে ওয়ালে হ্যাঁ, তৈয়ার হো রে হ্যাঁ, ইসলিয়ে তমাম ভাইও সে মেরি গুজারিশ হ্যায় আপ লোক ইধর উধর জো হ্যাঁ জলসগাহ মে তশরীফ লায়ে, অভি আনে ওয়ালে হ্যাঁ, বাংলাদেশ সে যে হজরত আয়ে হ্যাঁ, অভি আয়েঙ্গে। আচ্ছা, সবাই একবার মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, যে কথা শোনাচ্ছিলাম তাহলে আর একটা হলো নাফাওয়ালা ইলম, উপকৃত জ্ঞান, এই জ্ঞানের দ্বারাই যদি কোনো মানুষ ফায়দা পায়, নাফা পায়, উপকার পায়, তাহলে এই উপকৃত জ্ঞান, এই নাফাওয়ালা ইলম যতদিন ওই মানুষ ফায়দা পেতে থাকবে ততদিন ওই ব্যক্তির কবরে আল্লাহ তাবারক তাআলা সব পৌঁছাতে থাকবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। সবাই ঝিমিয়ে গেছেন, একবার জোরে নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, এ তো ফায়দা হলো, আরেকটি ফায়দা হলো যে আপনার সন্তান গান বাজনা থেকে দূরে থাকবে, বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে, আপনাকে পিতা হিসাবে সম্মান করবে, আপনার স্ত্রীকে মাতা হিসাবে সম্মান করবে, আপনাদের যথারীতিভাবে কেয়ার করবে, আপনাদেরকে ভালোবাসবে। এই দিন শিক্ষার্থীগুলো যারা জেনারেল, যারা জেনারেল শিক্ষিত ছেলে বা মানুষ রয়েছেন, এদের কর্ম কার্যকলাপগুলো সম্পূর্ণ আলাদা, আর একজন দিন শিক্ষার্থী এদের কর্মকার্যগুলো সম্পূর্ণ আলাদা, দুজনের সাথে দুজনের কোনো ম্যাচ নাই, দুজনের সাথে দুজনের শিক্ষার কোনো একতা নাই, এ শিক্ষার মান আলাদা, যার কারণে এর প্রভাব পড়ে, আর জেনারেল শিক্ষার মান আলাদা, তার জন্য তার প্রভাব পড়ে। আমি বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, অবশ্যই আপনার ছেলেকে ডাক্তার করান, মাস্টার করান, উকিল করান, জজ করান, বিভিন্ন রকম দুনিয়ার যে সমস্ত টাইটেল আছে এই টাইটেলগুলো দিয়ে আপনার ছেলেকে কামিয়াবি করেন, তার সাথে সাথে দিনই জ্ঞান দেন, তাহলে ওই ছেলে আপনাকে পিতার মর্যাদা দেবে, আপনার স্ত্রীকে মাতার মর্যাদা দেবে, সমাজ চিনবে, সামাজিকতা চিনবে, মোয়ামিলা চিনবে, মোয়াশারাত চিনবে, ঠিক কিনা বলেন? কালকে আসছে, যেহেতু আমার সময় হয়ে আসছে, কালকে আসছে 25শে ডিসেম্বর, কি 25শে ডিসেম্বর, হালতকে সামনে রেখে একটু বলা যাক, এই যে 25শে ডিসেম্বর আসছে, এটা বলেন ইসলামের মধ্যে কোনো মৃত্যু দিবস এবং জন্ম দিবস পালিত হওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন, যারা উত্তর দিলেন না তারা মনে হয় মৃত্যু দিবস পালন করেন নাকি? ইসলাম ধর্মের মধ্যে জীবিত এবং মৃত এই যে দুটো দিবস পালন করা হয়, জন্ম দিবস এবং মৃত্যু দিবস, এই দুটো দিবসের কোনো জায়গা আছে? যারা এইগুলো পালন করে গায়ের কমদের কালচারের সাথে মিলিয়ে, তালে তাল মিলিয়ে, বলে সমাজের সাথে তাল মিলাতে হবে,
কি বলে, সমাজের সাথে তাল মিলাতে হবে। আহাম্মক কোথাকার সমাজের সাথে তাল মিলিয়ে নয়, ইসলামের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? আহাম্মক কোথাকার, নাদান কোথাকার, অবুজ কোথাকার সমাজের সাথে নয়, মানুষের সাথে নয়, দিনের সাথে তাল মিলিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? কালকে আছে ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর, বড়দিন। এই বড়দিনে আমার মুসলমান ভাইরা, আমার বোনেরা অনেক জায়গায় পিকনিক করতে যায়, যায় না? ঘুরতে যায়, যায় না? নানান রকম সেখানে অপকর্ম কার্যকলাপগুলো করে, শরীয়ত বিরোধী কাজ করে, আল্লাহ বিরোধী করে, ইসলাম বিরোধী কার্যকলাপগুলো করে, অবৈধভাবে মেলামেশা এবং নানান রকম প্রেম প্রীতি ভালোবাসা সেই দিন তাদের উদারতা ওই জায়গায় পায়, ঠিক কিনা বলেন? এর কোনো ইসলামে জায়গা আছে? এই দিনটা কারা পালন করে? 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন বলে, মুসলমানের জন্য তো বড়দিন সেই দিন যেদিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, ঠিক কিনা বলেন? সেই দিন তো আমাদের বড়দিন হওয়া উচিত ছিল, মুসলমানের আবার কি করে 25শে ডিসেম্বর বড়দিন হয়? খ্রিস্টানদের বড়দিন ওইটা, আর মুসলমানের ছেলে বলে, আব্বু এই বড়দিনে আমার কেক কিনে নিয়ে আসা লাগবে। ইনার তো দিনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, বাচ্চার আদরে বাচ্চার মহাব্বতে দোকানে গেল, ওই কেক কিনে নিয়ে এসে ওই ছেলেকে খাওয়ালো। বলেন সমান সমান বাপ বেটা দুজনেই অপরাধী, কেন বলেন? উত্তর করেন, কেন বলেন? কেন 25শে ডিসেম্বরে যে কেকগুলো তৈরি হচ্ছে, কোন উদ্দেশ্য তৈরি হচ্ছে? কালকের দিনকে লক্ষ্য করে, কালকের দিনকে কেন্দ্র করে কেক বলেন, খাবার করেন, সবগুলো তৈরি হচ্ছে। আর ওই দিন উপলক্ষের জিনিসগুলো আমরা যখন ব্যবহার করছি, তাহলে মুসলমানের কালচারের সাথে ওই দিনের তো কোনো কালচারের মিল নাই, ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একটা জিনিসের সম্পর্ক, মানবতার সম্পর্ক। তারা যদি বিপদে কেউ পড়ে, অন্যান্য ধর্মের মানুষরা, মুসলমান ইসলাম ধর্মের মানুষরা তার বিপদে ঝাঁপিয়ে তাকে উদ্ধার করতে পারবে, তার বিপদের তার পাশে দাঁড়াতে পারবে, এভাবে ধর্মের দিক থেকে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নাই, ধর্মের দিক থেকে কোনো রকমের কোনো সাপোর্ট নাই, ঠিক কিনা বলে? তাহলে সে যে ওই কেক কিনে নিয়ে এসে খাওয়ালো, যদি এই ফাতোয়া কোনো মুফতি যদি দিয়ে দেয়, তাহলে তো মনে করব বেধর্মীদের অনুষ্ঠানের কোনো রকমের কোনো প্রসাদও আমাদের জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে। খাবার তো খাবার কেন না জায়েজ হবে? ওই দিনকে কেন্দ্র করে খাবারগুলো যে বানাচ্ছে এই জন্য না জায়েজ, কি উপলক্ষে বানাচ্ছে এই জন্য না জায়েজ। তাহলে কালকে 25শে যে ডিসেম্বর, আমার মা বোনেরা, আমাদের ছেলেতে আমাদের মেয়েদেরকে আমরা গাইড করব যে ওই দিন কোনো জায়গায় তোমাকে যাওয়া যাবে না। এটা খ্রিস্টানদের ধর্ম, তাদের বড় দিন হোক, ছোট দিন হোক, যেই দিন হোক তারাই পালন করুক। বেটা, মা, আমার মেয়ে, আমার কলিজার টুকরা, ইসলাম ধর্মের সাথে ওই ধর্মের কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? সূরা কাফিরুন নাজিল হয়েছিল কিসের কারণে জানেন? আমরা যে সূরা কাফিরুন পড়ি, সবাই একবার তাকবীর দেন, নারে তাকবীর, জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব। ঠিক আছে, তো ভাইরা, যে কথা বলেছিলাম আমি, সূরা কাফিরুন কেন নাজিল করা হলো? কাফেরেরা, অবিশ্বাসীরা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মোহাম্মদ, তুমি কেন আমাদের ধর্মের মধ্যে আসছো না? তুমি কেন আমাদের ধর্ম পালন করছো না? তুমি যদি আমাদের ধর্মের মধ্যে আসো, আরবের মধ্যে সবচেয়ে রূপবতী গুণবতী একজন সুন্দর মহিলা তোমাকে দেওয়া হবে এবং আরবের আরবপতি তোমাকে বানানো হবে, তুমি আমাদের ধর্মের মধ্যে পা দিয়ে দাও। এ আপনারা কথাগুলো শুনছেন? আপনারা কথাগুলো শুনছেন তো? কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, না, আমি যেই দিন নিয়ে এসেছি, যে ধর্ম নিয়ে এসেছি, এই দিনের, এই ধর্মের আমি প্রসার করব, এর জিম্মেদারি আল্লাহ তাবারক তাআলা আমাকে দিয়েছে। তোমাদের ধর্মের সাথে, তোমাদের মাবুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন কাফেরেরা, অবিশ্বাসীরা একটা মাথার মধ্যে প্যাঁচ খেলাইল, বলছে, আচ্ছা মোহাম্মদ, ব্যাপারটা এমন করলে হয় না, এক বছর তুমি তোমার যে মাবুদের ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে, আরাধনা করবে, আমরা সবাই মিলে ওই আল্লাহর এক বছর ইবাদত, আরাধনা, উপাসনা করব, আবার এক বছর তুমি আমাদের মাবুদের
আমাদের রবের উপাসনা আরাধনা করবে। আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন যাও, অবস্থা খারাপ, আয়াত নাজিল করে জানিয়ে দাও আমার নবীকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে, মেসেজ নিয়ে, কোরআনের বাণী নিয়ে আল্লাহ পাক তার নবীর উপরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার সাথে চুক্তি করতে চায় ধর্ম নিয়ে, রব নিয়ে, তাদেরকে তুমি জানিয়ে দাও, আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, সুতরাং তোমরা যার ইবাদত করো আবার আমিও তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, সুতরাং তোমার ধর্ম আমি পালন করতে পারবো না, তোমার ধর্ম তুমি পালন করো আর আমার ধর্ম আমি পালন করব। বিশ্বনবী কি বার্তা দিলেন এই আয়াতের দ্বারাই, কি মেসেজ দিলেন? আমার আপনার মতন মেনে নিল সাহেবের দিনটাকে? আমার আপনার মতন মেনে নিলেন, মূর্তি পূজকদের সাথ দিলেন? কোনো কম্প্রোমাইজ নয়, কোনো দিনের ক্ষেত্রে কোনো রকমের কোনো সাপোর্ট চলবে না, যারা পরিমাণ সাপোর্ট করলেন ইমান ধ্বংস হয়ে যাবে। যদি বলেন, হুজুর আমি তো দিল থেকে করি নাই, একজন খেলোয়াড় খেলে আর তার বাইরে যারা থাকে দর্শক, তো যে খেলে আর যারা দর্শক, যে খেলে এই যে দর্শকগুলো যাই বলে তো খেলোয়াড় একজন খেলে এবং উৎসাহিত পায়। তো কোনো ব্যক্তি যদি নামাজ কাজা করে খেলে এবং নামাজ কাজা করে খেলা দেখে, দুজনেই তো সমান অধিকারের গুণাগার, ঠিক কিনা বলেন? তাহলে যে 25শে ডিসেম্বর আমি যদিও আমরা খ্রিস্টান নয়, তাহলে আমরা কেন পালন করব? আমরা কেন পালন করব? আমরা তো পালন করি না হুজুর, ওই ছেলে আবদার করেছিল, ছেলে বলেছিল, তাই আমরা আমি একটু কেক, একটা কেক কিনে নিয়ে এসে খাওয়ালাম ওর আবদারটাকে মেটানোর জন্য, ওর ভালোবাসাটাকে দেওয়ার জন্য, ওকে আদর করার জন্য, ওকে চুপ করানোর জন্য। বাচ্চাকে খুশি করার আরও অনেক দিক থাকতে পারতো, অনেক দিক থাকা যায়, অনেক দিক থাকে, আপনি ওই দিকটাকে কেন অবলম্বন করলেন? আপনি আহাম্মক নাদান অবুজ, আপনি দিন না বুঝে আপনার সন্তানকে দিন বুঝান না, তাই আপনার সন্তানকে দিন বুঝার জন্য এই মাদ্রাসা, এই মক্তবের প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদি আপনিও যদি ওই দিন কেক কিনে নিয়ে এসে বাড়ির মধ্যে খান, আপনার সন্তান যদি দিন শিক্ষার্থী হয়, কোরআন পড়ে, হাদিস পড়ে, দিন সম্পর্কে জ্ঞান রাখে, আপনাকে বারণ করবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে যে সমস্ত আমার বোনেরা, যে সমস্ত আমার মায়েরা এবং আমার মুরব্বীগণে বয়োজ্যেষ্ঠেরা, জ্ঞানীগুণী সুতিজনেরা, আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত দিনে ছেড়ে দিক, তাদের কোনো রকমের কোনো হিসাব রাখি না, তারা কোথায় যায়, কি করে, নানান রকম অপকর্ম কাজের মধ্যে লিপ্ত থাকে, এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যায়। কলকাতা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে এরা মুসলমান, কিন্তু তারা মুসলমান এই খ্রিস্টানের দিনগুলোকে পালন করছে, কেক কাটছে, পিকনিক করছে, রান্নাবান্না করছে, এবং নদীধারে তারা বেপর্দাভাবে এই দিনটাকে তারা পালন করছে। এরা মূলত কি আসলেই মুসলমান না মুনাফিক মুসলমান বলেন? কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? এরা আসলেই পাক্কা মুমিন মুসলমান নাকি মুনাফিক মুসলমান? এই সমস্ত মানুষদের দেখলে বুঝে নেবেন যে এরা মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না। মুসলমান সিরিফ আল্লাহর ঘরে মসজিদে যায়, মুসলমান সিরিফ নবীর ঘর মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে, আর যে মুনাফিক হবে সে মসজিদেও যাবে, মন্দিরেও যাবে, ঠিক কিনা বলেন? কি রকমের নোংরামি হয়, কি রকমের খারাপ ফিতনা সৃষ্টি করে এরা মুসলমান নামধারী, এরা
এদের মধ্যে আল্লাহর ভয় নাই, দিনের জ্ঞান নাই, যার কারণে এই কাজগুলো করে থাকে। তাহলে আমি যে কথা শুরুতে ধরেছিলাম যে দিনের জ্ঞান যদি থাকে আমার ছেলে মেয়েগুলো, আমরা তখন কি করব, বিভিন্ন ধর্মের মানুষকে অনুসরণ করে না করে, তাদের ধর্মগুলোকে অনুসরণ না করে আমরা আমাদের ধর্ম নিয়ে যদি পড়াশোনা করি, জ্ঞান চর্চা করি, বিজ্ঞান চর্চা করি, তাহলে আমরা আমাদের ধর্ম বুঝে আমল করতে পারবো। এটা আমাদের জন্য সহজ পথ, আর এটাই হবে আমাদের জন্য জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আলেম যদি না থাকে এই সমাজে, দিনের শিক্ষার্থী যদি না থাকে, কোনো ব্যক্তি একজন মারা গেছে, জানাজার নামাজ কে পড়াবে? জানাজার নামাজ কে পড়াবে? ইমাম সাহেব পড়াবে? বা কোনো আলেমে দিন পড়াবে, দিনের শিক্ষার্থী পড়াবেন? তো দিনই জ্ঞান যদি তার মধ্যে না থাকে তাহলে তার জানাজার নামাজ হবে না। এভাবে গরু বেড়া ছাগলের মতন তার দাফন করে দিতে হবে, তাকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে, তার বিনা জানাজায় তাকে মাটির মধ্যে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একটা মসজিদ বানালেন, পাঁচতলা ছতলা খুব ঝকঝকে চকচকে মসজিদ বানালেন, মসজিদ বানানোর পরে সবাই মূর্খ, দিনের জ্ঞান কারুর মধ্যে নাই, ইমামতি করবে কে? ইমামতি করবে কে? ওই যে মসজিদ বানালেন এত ঝকঝকে চকচকে, ইমামতি করবে কে? দিনই শিক্ষার্থী নাই, আলেমে দিন নাই, মাদ্রাসা পড়ুয়া নাই, তাহলে ওই মসজিদ বানানো কি আসলেই কার্যকারী হলো না বেকার হলো? তাহলে এর জন্য প্রয়োজন আলেমে দিন, এর জন্য প্রয়োজন দিনই শিক্ষার্থী। মহতরম সম্মানিত ভাইরা ও আমার মুরব্বী একরাম, সকলকে অনুরোধ করব আমরা নিজেরাই দিন শিক্ষা করব এবং আমার বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেবো, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই বয়স হয়ে গেছে আমাদের, যাদের মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, মক্তবে পড়ার সুযোগ নাই, এরা কোথায় দিন শিখবে? এরা কোথায় দিন শিখবে? এরা কোথায় কোরআন শিখবে? এরা কোথায় হাদিস শিখবে? এ ব্যাপারে একটি হাদিস বলি, বাইহাকি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, কোন আলিমান তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের কথা শোনো তোমরা, আও মুহিব্বান অথবা আলেমকে তোমরা মহাব্বত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হয় আলেম হও না হলে আলেমের ছাত্র হও, তা যদি না হতে পারো তাহলে আলেমের কথা শোনো, আলেমের কথা শুনে আখেরাত থেকে বাঁচার চেষ্টা করো, দুনিয়াবি জিন্দেগিতে ভালোভাবে চলার চেষ্টা করো, নামাজ কায়েম করো, আল্লাহর দিনকে কায়েম করো, আলেমের কথা শুনো, তাও যদি আলেমের কথা না শুনতে পারো, লাস্ট পজিশনে আল্লাহর নবী বলেন, আও মুহিব্বান, আলেমের কথা শোনার মতনও তোমার কাছে টাইম নাই, তাহলে আলেমকে অন্তরঙ্গ মহাব্বত করো, অন্তরের অন্তঃস্থল থেকে আলেমে দিনকে, দিনই শিক্ষার্থীকে ভালোবাসো, মহাব্বত করো। নবীজি এখানে কটা কথা বললেন? কথা বলে না নবীজি এখানে কটা কথা বললেন? চারটে কথা বললেন, হয় আলেম হও না হলে আলেমের ছাত্র হও, জ্ঞানীর ছাত্র হও। জ্ঞানীর ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়ান, জ্ঞানীর কথা তোমরা শোনো, তাও যদি তোমরা না করতে পারো, এত ব্যস্ত চাকরিতে, ব্যবসাতে, বাণিজ্যেতে, ক্ষেত খামারে, অন্তত আলেমকে মহব্বত করো, ভালোবাসো, ঠিক কিনা বলেন? তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শীর্ষাংশে বলেন, ওয়ালা তাকুনুল খামিস ফাতাহলিক, আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমের কথাও শুনলে না, আলেমে দিনকে মহাব্বত করতে পারলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচ নম্বর তোমরা হয় না, তাহলে তোমরা ফাতাহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে এতক্ষণ যে আপনাদেরকে বুঝালাম, বললাম, মূল অংশ হলো আমাকে আপনাকে আলেমে দিন হতে হবে, আমার বাচ্চাদেরকে প্রত্যেকটা ঘরে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেমিয়াত মাওলানা মুহাদ্দিস বানাতে হবে, সকল বাচ্চার মধ্যে দিনই শিক্ষা ঢুকিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, তাদেরকে আমল করার জন্য বলতে হবে, নিজেকেও আমল করতে হবে। এখন আপনারা কি করবেন? আপনাদের তো মাদ্রাসায় পড়ার আর বয়স নাই, মক্তবেও পড়ার মতন বয়স নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দুটো অপশন